রুশ সেনাদের হামলা প্রতিহত করতে অস্ত্র হাতে তুলে নিয়েছেন ইউক্রেনের বেসামরিক লোকজন। পিছিয়ে নেই পূর্ব ইউক্রেনের দনিপ্র শহরের নারীরাও। নিজ শহরকে রক্ষা করতে পেট্রোল বোমা তৈরি করছেন তারা। ইউক্রেনের দনিপ্র এখনও রুশ হামলার কবলে পড়েনি, কিন্তু যুদ্ধের প্রভাব পড়েছে শহরটির বাসিন্দাদের ওপর। রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাড়িতেই এখন পেট্রোল বোমা বানাচ্ছেন তারা। বোমা বানাতে হাত লাগানো শহরের বাসিন্দাদের মধ্যে বেশিরভাগই নারী। তাদের মধ্যে রয়েছেন গৃহিণী থেকে শুরু করে শিক্ষিকা, এমনকি আইনজীবীরাও। তারা জানান যে কোনো কিছু করতে প্রস্তুত রয়েছেন তারা। কাচের বোতল, ন্যাকড়া এবং জ্বালানি তেল নিয়ে বোমা বানাতে বসা এসব নারীদের বক্তব্য, কাজটা বেশ ভয়ঙ্কর হলেও এটি নিয়ে তারা এখন ভাবছেন না। দনিপ্র শহরটিতে হামলা না হলেও এর সেনা হাসপাতালের 400 শয্যা এখন ভর্তি। পূর্ব ইউক্রেনের নানা অঞ্চল থেকে যুদ্ধাহত সেনারা সেখানে আসছেন। হাসপাতালটির ফটকে স্থানীয় বাসিন্দাদের ভিড় দেখা গেছে। কাছেই যুদ্ধে যোগ দিতে লোকজনকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।